আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব বিবিএ বিবিএস ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের বিনিয়োগ হিসাব অধ্যায় থেকে আজকে আলোচনা করব। তো বিনিয়োগ হিসাব অধ্যায়ের অঙ্কে যাওয়ার আগে আমরা প্রারম্ভিক কিছু আলোচনা জেনে নিব। তো চলুন দেখি বিনিয়োগ হিসাব। প্রথমে বিনিয়োগ বলতে কি বোঝায় তা আমরা জানব। ভবিষ্যতে লাভের আশায় বিভিন্ন আর্থিক ও বাস্তব সম্পদে ব্যবসায়ের নগদ তহবিলের ব্যবহারকে বিনিয়োগ বলে। ভবিষ্যতে লাভের জন্য আমরা বিভিন্ন আর্থিক এবং বাস্তব সম্পদে আমাদের ব্যবসায়ের যে নগদ তহবিল আছে সেই নগদ তহবিল খাটানোকে আমরা বিনিয়োগ বলবো। বিনিয়োগের প্রকারভেদ, এক, মেয়াদের ভিত্তিতে বিনিয়োগের প্রকারভেদ হয়। দুই, আয় প্রাপ্তির ধরনের ভিত্তিতে বিনিয়োগ। তো বিনিয়োগ এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি, মেয়াদের ভিত্তিতে এবং আয় প্রাপ্তি ধরনের ভিত্তিতে। তো এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিনিয়োগ হিসাবে আমরা এই দুই নম্বর যেটা আয় প্রাপ্তি ধরনের ভিত্তিতে বিনিয়োগ, এর উপর আমরা শুধু অঙ্ক করবো এবং দেখব। কারণ এখান থেকে এই শুধুমাত্র এই আয় প্রাপ্তি ধরনের ভিত্তিতে বিনিয়োগের উপরেই অঙ্ক আসছে। আর মেয়াদের ভিত্তিতে বিনিয়োগ কী তা আমরা সংক্ষেপে জানব। মেয়াদের ভিত্তিতে বিনিয়োগ, এক, চলতি বিনিয়োগ বা কারেন্ট ইনভেস্টমেন্ট। দুই, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লং টার্ম ইনভেস্টমেন্ট। চলতি বিনিয়োগ, চলতি বিনিয়োগ হচ্ছে অলস অর্থ স্বল্প সময়ের জন্য, অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য কোনো সম্পত্তিতে বিনিয়োগ করাকে চলতি বিনিয়োগ বা স্বল্পমেয়াদী বিনিয়োগ বলে। যেমন বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল ইত্যাদি ক্রয়, এটাকে ব্যালেন্স শিটে চলতি সম্পদ হিসেবে দেখানো হয়। এগুলো আমরা আগে থেকে জানি, তারপরও আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। দুই, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট। অলস অর্থকে এক বছরের বেশি সময়ের জন্য কোনো সম্পত্তিতে বিনিয়োগ করাকেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে। যেমন স্থায়ী ডিপোজিট, পাঁচ বছর মেয়াদী বিনিয়োগ, বন্ড ক্রয় ইত্যাদি, এটাকে ব্যালেন্স শিটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখানো হয়। তাহলে মেয়াদের ভিত্তিতে বিনিয়োগ দুই ধরনের হয়ে থাকে, চলতি বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই মেয়াদের ভিত্তিতে যে বিনিয়োগ, এর উপর আমাদের অঙ্ক করতে হবে না, আলোচনা করা হবে। দুই নম্বর যেটা দেখলাম, আয় প্রাপ্তির ধরনের উপর ভিত্তি করে যে বিনিয়োগ, এর উপর আমরা, এটার উপর যে বিনিয়োগ আমরা করব সে হিসাব নিকাশ এই অধ্যায়ে হবে। তো দেখি, আয় প্রাপ্তির ধরনের ভিত্তিতে বিনিয়োগ তিন ধরনের হয়ে থাকে। এক, সাধারণ শেয়ারে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিস। দুই, ঋণপত্রে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন ডেট সিকিউরিটিস। তিন নম্বর, অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ। আচ্ছা, এই আয় প্রাপ্তি ধরনের ভিত্তিতে যে বিনিয়োগ হয়, এখানে এক নম্বর সাধারণ শেয়ারে বিনিয়োগ এবং ঋণপত্রে বিনিয়োগ, এই দুটি নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখব কি সাধারণ শেয়ারে বিনিয়োগ। এক নম্বর, মালিকানা সত্ত্বে বিনিয়োগ বা সাধারণ শেয়ারে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিস। সাধারণ শেয়ারে যে বিনিয়োগ সেটাকে আমরা মালিকানা সত্ত্বে বিনিয়োগ বলে থাকি। তো মালিকানা সত্ত্বে বিনিয়োগটা কি, যে সকল সিকিউরিটিতে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের মালিকানায় অংশগ্রহণ করা যায় তাকে মালিকানা সিকিউরিটিতে বিনিয়োগ বলে। যেমন সাধারণ শেয়ার, মূলধন স্টক, ওয়ারেন্ট রাইট ইত্যাদি। অর্থাৎ কোনো কোম্পানি যদি সাধারণ শেয়ার, মূলধন স্টক এগুলো ক্রয় করে থাকি, তাহলে সেই ক্রয়কৃত বিনিয়োগকে আমরা কি বলবো, মালিকানা সত্ত্বে বিনিয়োগ বা সাধারণ শেয়ারে বিনিয়োগ। আচ্ছা, এই মালিকানা সত্ত্বে বিনিয়োগ বা সাধারণ শেয়ারে বিনিয়োগকে আবার তিন ভাগে ভাগ করা যায়। খুব সহজ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এক নম্বর হচ্ছে 20%-এর কম মালিকানা ধারণ। দুই নম্বর হচ্ছে 20% থেকে 50%-এর মধ্যে মালিকানা ধারণ। তিন নম্বর হচ্ছে 50%-এর বেশি মালিকানা ধারণ। অর্থাৎ কোনো কোম্পানির যে সাধারণ শেয়ার ক্রয় করি, যদি 20%-এর কম আমরা শেয়ার ক্রয় করি, অথবা 20 থেকে 50%-এর মধ্যে শেয়ার ক্রয় করে থাকি, অথবা 50%-এর বেশি শেয়ার ক্রয় করে থাকি, তাহলে এক নম্বর 20%-এর কম মালিকানা ধারণ, হোল্ডিং অফ লেস দেন 20%, এটা কি, বিনিয়োগকারীরা কোনো কোম্পানির 20%-এর কম শেয়ারে বিনিয়োগ করলে কোম্পানির লাভের উপর তাদের কম স্বার্থ থাকে এবং কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে না। যদি 20% শেয়ার ক্রয় করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের লাভের উপর তাদের কম স্বার্থ থাকে এবং কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে না, এটা একটি। আরেকটি হচ্ছে 20 থেকে 50%-এর মধ্যে যদি মালিকানা ধারণ করে, বিনিয়োগকারীরা কোনো কোম্পানির 20 থেকে 50%-এর মধ্যে শেয়ার বিনিয়োগ করলে বিনিয়োগকারী যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, তবে কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না। তাহলে
এই হেডলাইন দ্বারাই আমরা বুঝতে পারতেছি, যদি 20-50% মধ্যে যদি মালিকানা ধারণ করে তবে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না। আর 3 নম্বর হচ্ছে, কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের 50%-এর অধিক সাধারণ শেয়ার ক্রয় করলে বিনিয়োগকারী নিয়ন্ত্রণের অধিকার রাখে। এক্ষেত্রে ক্রয়কারী প্রতিষ্ঠানকে বলা হয় প্যারেন্টস কোম্পানি বা প্রধান কোম্পানি, এবং বিনিয়োজিত প্রতিষ্ঠানকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি বা অধীন কোম্পানি। আচ্ছা, যদি 50%-এর বেশি শেয়ার ক্রয় করি, যদি আমরা কোনো কোম্পানি 50%-এর বেশি শেয়ার ক্রয় করি, তাহলে শেয়ার ক্রয় করলে অবশ্যই তো সেটাকে আমরা মালিকানা সত্ত্বে বিনিয়োগ বা সাধারণ শেয়ারে বিনিয়োগ বলবো। এই মালিকানা সত্ত্বে বিনিয়োগ বা সাধারণ শেয়ারে বিনিয়োগকে যদি শ্রেণীবিভক্ত করি এবং সেটা যদি 50%-এর বেশি আমরা শেয়ার ক্রয় করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের থাকবে। এক্ষেত্রে যে প্রতিষ্ঠান ক্রয় করলো সে প্রতিষ্ঠানকে প্রধান কোম্পানি বা প্যারেন্টস কোম্পানি, এবং বিনিয়োজিত প্রতিষ্ঠানকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি বা অধীন কোম্পানি। এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বে বিনিয়োগের আমাদের যে 3টি শ্রেণী বিভাগ, সেই 3টি শ্রেণী আমরা দেখলাম। 20%-এর কম মালিকানা ধারণ, 20%-50%-এর মধ্যে মালিকানা ধারণ, আর 50%-এর বেশি মালিকানা ধারণ। ঋণপত্রে বিনিয়োগ, সাধারণত সরকারি বা কর্পোরেট বন্ডে বিনিয়োগকে ঋণপত্রে বিনিয়োগ বলা হয়। যেমন সরকারি সিকিউরিটি, রূপান্তরযোগ্য বন্ড, মিউনিসিপ্যাল সিকিউরিটি ক্রয় ইত্যাদি। এক্ষেত্রেও এই ঋণপত্রে বিনিয়োগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1. হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, মেয়াদপূর্তি বিনিয়োগ। 2. অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য সিকিউরিটি। 3. ট্রেডিং সিকিউরিটি বা বাণিজ্যিক সিকিউরিটি। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি হলো যে সকল ঋণপত্র মেয়াদপূর্তি তারিখ পর্যন্ত ধরে রাখা হয় তাকে মেয়াদপূর্তি সিকিউরিটি বলে। অর্থাৎ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেটা আমরা বিক্রয় করতে পারি না বা বিক্রয় করি না, সেটা হচ্ছে কি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি। আরেকটা হচ্ছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য সিকিউরিটি। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, বিক্রয়যোগ্য সিকিউরিটি যে সকল বিনিয়োগ মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখার দরকার হয় না এবং বাণিজ্যিক বিনিয়োগের আওতায় পড়ে না তাকে বিক্রয়যোগ্য সিকিউরিটি বলে। এই যে বাণিজ্যিক সিকিউরিটি এর আওতায় পড়ে না তাকে আমরা কি বলবো, বিক্রয়যোগ্য সিকিউরিটি বলবো। 3 নম্বর, ট্রেডিং সিকিউরিটিস বা বাণিজ্যিক সিকিউরিটি কি, যে সকল সিকিউরিটি বয়স সর্বোচ্চ 3 মাস এবং সর্বনিম্ন দিন বা ঘন্টাও হতে পারে এবং বারবার ক্রয় বিক্রয় করা হয় তাকে বাণিজ্যিক সিকিউরিটি বলে। তাহলে যে সকল সিকিউরিটির সর্বোচ্চ বয়স 3 মাস এবং সর্বনিম্ন দিন বা ঘন্টাও হতে পারে এবং বারবার ক্রয় বিক্রয় করা যায় তাকে বাণিজ্যিক সিকিউরিটি বলে। তাহলে এই ঋণপত্রের বিনিয়োগকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। হেল্ড টু ম্যাচুরিটি, মেয়াদপূর্তির বিনিয়োগ, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য সিকিউরিটি, আর ট্রেডিং সিকিউরিটি বা বাণিজ্যিক সিকিউরিটি। এই 3 ভাগে ভাগ করতে পারি। তো আমাদের এই অধ্যায়ে এই মালিকানা সত্ত্বে বিনিয়োগ, এই মালিকানা সত্ত্বে বিনিয়োগের আমাদের কিছু জাবেদা দাখিলা বা জাবেদা সূত্র আছে, এবং ঋণপত্রে বিনিয়োগ এক্ষেত্রে কিছু জাবেদা দাখিলা বা জাবেদা সূত্র আছে। তো আমরা এই সূত্রগুলো পরবর্তী ক্লাসে দেখব। ভিডিওর দৈর্ঘ্য সংক্ষিপ্ত করার জন্য আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। তো পরবর্তীতে আমরা মালিকানা সত্ত্বে বিনিয়োগ বা সাধারণ শেয়ারে বিনিয়োগের আমরা জাবেদা সূত্র দেখব এবং কীভাবে আমরা জাবেদা দিব বা হিসাবে লিপিবদ্ধ করবো তা দেখব, এবং আমরা ঋণপত্রের বিনিয়োগের আমরা জাবেদা সূত্র দেখব। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।